আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা সালাতে একাগ্রতা অর্জনের 33টি উপায় জানব। ইসলামে ইবাদত প্রধানত দুই প্রকার, করণীয় ও বর্জনীয়। সালাত করণীয় শ্রেষ্ঠ ইবাদত, আর খুশু হচ্ছে তার প্রাণ ও সৌন্দর্য। কাজেই শরীয়ত তা রক্ষার জন্য করা নির্দেশ দিয়েছে। তবে যেহেতু শয়তান আদম সন্তানকে প্রদভ্রষ্ট ও ফেতনায় নিমজ্জিত করার শপথ করে এসেছে, সেহেতু তার ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে বিভিন্ন উপায়ে তাদেরকে সালাত থেকে বিমুখ করা এবং তাতে বিভিন্ন ওয়াসওয়াসা দেওয়া, যেন তার স্বাদ থেকে তারা বঞ্চিত হয় এবং তাদের সওয়াবও নষ্ট হয়। আরেকটি বাস্তবতা হচ্ছে, কেয়ামতের পূর্বে পৃথিবী থেকে সবার আগে তুলে নেওয়া হবে সালাতের খুশু ও একাগ্রতা। আর আমরা কেয়ামতের পূর্বের যুগেই বাস করছি। একাগ্রতার ফজিলত। একাগ্রতার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে সুন্দরভাবে অজু করল এবং যথাসময় তা আদায় করল, রুকু ও একাগ্রতা পূর্ণভাবে আঞ্জাম দিল, তার জন্য আল্লাহর ওয়াদা যে তিনি তাকে ক্ষমা করবেন। আর যে এরূপ করল না, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। যদি চান তাকে ক্ষমা করবেন, আর যদি চান তাকে শাস্তি দিবেন। আবু দাউদ, হাদিস নম্বর 425। একাগ্রতা অর্জনের উপায়গুলো দুই প্রকার। একাগ্রতা অর্থাৎ খুশু অর্জনের উপায়গুলোর উপর গবেষণা ও অনুসন্ধান শেষে জানা গেছে যে সেগুলো দুই ভাগে বিভক্ত, করণীয় ও বর্জনীয়। করণীয়, যেমন যেসব উপায় গ্রহণ করলে খুশু তৈরি ও শক্তিশালী হয় সেগুলো গ্রহণ করা। বর্জনীয়, যেমন যেসব বাধা বা উপকরণ থাকলে খুশু বিনষ্ট ও দুর্বল হয় সেগুলো বর্জন করা। প্রথমত, একাগ্রতা অর্জনের করণীয় উপায়সমূহ। নম্বর 1, সালাতের জন্য পূর্ব থেকে প্রস্তুত হওয়া। উদাহরণত, মুয়াজ্জিনের সাথে আজানের শব্দগুলো বলা এবং আজান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দোয়া পাঠ করা, যেমন আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته। হে আল্লাহ, এই পরিপূর্ণ দাওয়াত ও প্রতিষ্ঠিত সালাতের আপনি রব। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা ও ফজিলত দান করুন এবং তাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার ওয়াদা আপনি তাকে দিয়েছেন। আজান ও ইকামতের মাঝে দোয়া করা, বিসমিল্লাহ বলে অজু শুরু করা, সুন্দরভাবে অজু করা এবং অজু শেষে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। অপর দোয়ার অর্থ, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। সালাতের আগে মিসওয়াক করা, অর্থাৎ মুখ সাফ করা ও মুখের দুর্গন্ধ দূর করা, কারণ একটু পরে এ মুখ দ্বারা কোরআনুল করিম তেলাওয়াত করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের জন্য তোমরা তোমাদের মুখমণ্ডল পবিত্র করো, সিলসিলা আস-সহিহা, হাদিস নম্বর 1213। তারপর সুন্দর কাপড় পরে সালাতের জন্য সৌন্দর্য গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম সন্তানেরা, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, সূরা আল আরফ আয়াত 31। সত্যিকার অর্থে বান্দার সৌন্দর্য পোশাক ও সৌন্দর্যের বেশি হকদার আল্লাহ তাআলা। অধিকন্ত সুন্দর কাপড় ও সুন্দর গন্ধ ব্যক্তিকে অভ্যন্তরীণ প্রসন্নতা দান করে, যা ঘুমানোর বস্ত্র ও ময়লা কাপড় দ্বারা সম্ভবপর নয়। অনুরূপভাবে সালাদের প্রস্তুতি হিসেবে শরীরের জরুরি অংশ ঢাকা, জায়গা পবিত্র করা, দ্রুত মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে সালাতের অপেক্ষা করা, কাতার সোজা করা, গায়ে গায়ে মিলে দাঁড়ানো প্রবৃত্তি খুশু অর্জনে সহায়ক। বিশেষভাবে কাতারের মাঝে ফাঁকা থাকলে শয়তান তাতে ঢুকে মুসল্লির খুশু নষ্ট করে। নম্বর 2, স্থিরতা সহ সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাতের রোকনে রোকনে এমনভাবে স্থির হতেন যে তার শরীরের প্রত্যেক অঙ্গ স্ব স্ব স্থানে ফিরে আসত। ফতহুল বারী, হাদিস নম্বর 308। তিনি সালাতে ভুলকারীকে স্থির হওয়ার নির্দেশ দিয়ে বলেন, তোমাদের কারো সালাত পূর্ণ হবে না যতক্ষণ না সে তা স্থিরতা সহ আদায় করবে। আবু দাউদ, হাদিস নম্বর 858। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুরির বিবেচনায় সবচেয়ে খারাপ চোর সে যে তার সালাত থেকে চুরি করে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, সালাতে কিভাবে চুরি করে? তিনি বলেন, তার রুকু ও সেজদা পূর্ণ করে না। সহিহ আল জামিয়া, হাদিস নম্বর 997। আবু আবদুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার সালাতের রুকু পূর্ণ করে না আর সেজদায় গিয়ে ঠোকর মারে, তার উদাহরণ ওই ক্ষুধার্থর ন্যায় যে একটি ও দুটি খেজুর খায় যা তার কোনো কাজে আসে না। সহিহ আল জামিয়া। নম্বর 3, সালাতে মৃত্যুকে স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সালাতে মৃত্যুকে স্মরণ করো, কারণ ব্যক্তি যখন তার সালাতে মৃত্যুকে স্মরণ করে তখন তার সালাত অবশ্যই সুন্দর হয়, এবং ওই ব্যক্তির মতো সালাত পড়ো যে ধারণা করে সে আর কোনো সালাত পড়ার সুযোগ পাবে না। আস সহিহা, হাদিস নম্বর 1421। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যখন তুমি সালাতে দাঁড়াও তখন বিদায়ী ব্যক্তির ন্যায় সালাত পড়ো। সহিহ আল জামিয়া, হাদিস নম্বর 742। নম্বর 4, সালাতে পঠনীয় সূরা কেরাত এবং অন্যান্য দোয়া ও জিকির গভীরভাবে মনোযোগ দিয়ে ভাবা ও বোঝার চেষ্টা করা এবং তার সাথে আন্দোলিত হওয়া, কারণ মানুষের চিন্তা ও গবেষণার জন্যই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যেন তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যেন বুদ্ধিমানেরা উপদেশ গ্রহণ করে। সূরা সাদ, আয়াত 29। বাস্তবতা হচ্ছে, মুসল্লি সালাতের ভিতর যেসব আয়াত, তসবি, দুরুদ, সালাম ও দোয়া পাঠ করে, সে যদি তার অর্থ না জানে তার পক্ষে তাতে গবেষণা করা সম্ভবপর নয়। অর্থ জানার পরেই তাতে চিন্তা করতে সমর্থ হবে, যার ফলে তার অশ্রু ঝরবে ও দেহমন আন্দোলিত হবে। যেমন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের প্রশংসা করে বলেন, যখন তাদেরকে তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়া দেওয়া হয় তখন তার প্রতি অন্ধ ও বধির মতো তারা আচরণ করে না। সূরা আল ফুরকান, আয়াত 73। এ আয়াত থেকে কোরআনুল কারিমের অর্থ ও তাফসির জানার গুরুত্ব প্রতীয়মান হয়। নম্বর 5, এক একটি আয়াত পৃথক পৃথক তেলাওয়াত করা। এভাবে তেলাওয়াত করলে বুঝতে ও চিন্তা করতে সহজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তেলাওয়াত করতেন। যেমন তার তেলাওয়াত সম্পর্কে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলতেন, বিসমিল্লাহির রহম্যানির রহিম, অপর বর্ণনা এসেছে, তারপর ওয়াকফ করতেন, তারপর বলতেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহম্যানির রহিম, অপর বর্ণনা এসেছে, তারপর ওয়াকফ করতেন, তারপর বলতেন, মালিক ইয়াউমিদ্দিন। এভাবে তিনি এক একটি আয়াত পৃথক পৃথক তেলাওয়াত করতেন। আবু দাউদ, হাদিস নম্বর 4001। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে প্রত্যেক আয়াত শেষে ওয়াকফ করা সুন্নত। যদিও পঠনীয় আয়াতের অর্থ পূর্বাপর আয়াতের অর্থের সাথে সম্পৃক্ত হয়। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে একাগ্রতা অর্জনের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।